সূর্যের পথে আদিত্য এলওয়ান, বাদুড়িয়া ছেলে সাফল্যে গর্বিত গোটা গ্রাম। চন্দ্রযান থ্রির পর এবার সূর্যের নেপথ্যে কারিগর হিসেবে নাম উঠল বাদুড়িয়ার কৃতি সন্তানের। আজ 2রা সেপ্টেম্বর নির্ধারিত সময় দুপুর 11টা বেজে 50 মিনিটে অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিল আদিত্য এলওয়ান। পিএসএলভি C-57 রকেটের মাধ্যমে আদিত্য এলওয়ান রওনা দিল। আদিত্য এলওয়ানের উৎক্ষেপণ সফলভাবে হয়েছে বলে জানিয়েছে ইসরো। চাঁদের মাটিতে সফলতা অর্জনের পর এবার সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ইসরো। আজ নির্ধারিত সময়ে অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা থেকে পিএসএলভি C-57 রকেটে করে সূর্যের উদ্দেশ্যে রওনা দিল কৃত্রিম উপগ্রহ আদিত্য এলওয়ান। চন্দ্রযানের সাফল্যে পশ্চিমবঙ্গের অনেক কৃতি সন্তানদের অবদান রয়েছে। এই তালিকায় নাম রয়েছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত পালেরও। 2018 সালে ইসরোতে চাকরি পায় জয়ন্ত পাল। তারপর 2019 সালে চন্দ্রযান 2-এর কারিগর হিসেবে নিযুক্ত হলেও ব্যর্থতার পরও অদম্য ইচ্ছাশক্তিতে সফলতা আসে 2023 সালে। চন্দ্রযান 3-কে চাঁদের সফল অবতরণ করাতে বিজ্ঞানীদের মধ্যে মূল কারিগর ছিলেন জয়ন্ত পাল। এবার সূর্যযানের পালা। সূর্যযানের মূল কারিগর বাদুড়িয়া জয়ন্ত পাল। জয়ন্ত পাল বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই বাদুড়িয়া থেকেই শেষ করেছেন তিনি। গবেষক জয়ন্ত পালের বাবা অর্ধেন্দু পাল ছোট একজন ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছেন। মা আলপনা পাল ছোট থেকেই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। প্রথমে চন্দ্রযান 3, এবার সূর্যযান। আমি চাই আমার ছেলে ভারত নয় তথা সারা বিশ্বে মুখ উজ্জ্বল করুক এবং সারা বিশ্ব সমাজে আমার ছেলে পরিচিত হোক, আর ওর যা মেধা শক্তি দিয়ে বিশ্ববাসীকে গর্বিত করুক, এটাই আমি মা হিসেবে চাই। ওর সাফল্য এবং শ্রীবৃদ্ধি কামনা করি। সৌরগতির বিষয়ে জানা যাবে, সৌর বিকিরণ, সৌরের ভিতরে যে কি অবস্থা সেটা, হ্যাঁ সেটাতেও আছে। তো আমি মা হিসেবে গর্বিত এবং আনন্দিত। ছেলের পরপর সাফল্যে গর্বিত জয়ন্ত পালের বাবা মা সহ সমস্ত এলাকাবাসী। জনপ্রতিনিধি থেকে স্থানীয় গ্রামবাসীরা ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে জয়ন্ত পালের বাড়িতে ভিড় জমাচ্ছেন। খুবই উৎসাহিত, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি, কারণ আমার রামচন্দ্রপুর সমবায় সমিতির তরফ থেকে আমি ওকে 2 বার সম্বর্ধনা জানিয়েছি। যখন ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল তখন ওকে সম্বর্ধনা জানিয়েছি। ভারতবাসী হিসেবে, আমাদের বাঙালি হিসাবে এবং আমাদের গ্রামবাসী হিসাবে আমরা সত্যিই গর্বিত। ওর জন্যে আমরা আশা করব আগামী দিনে আরও অনেক অনেক বড় জায়গায় চলে যাবে। একটা ভালো কিছু করতে পেরেছি, বিশ্বের দরবারে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ভারতবাসীকে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। গবেষক জয়ন্ত পালের বাবা জানান, আদিত্য এলওয়ান সূর্যের দিকে রওনা দেওয়ার পর দুর্গাপুজোতে বাড়ি ফিরবে ঘরের ছেলে জয়ন্ত। আজ আদিত্য এলওয়ান সূর্যের দিকে রওনা দিয়েছে, সেই সূর্যযানের সাফল্য কামনা করছে গর্বিত জয়ন্ত পালের বাবা মা। চন্দ্রযান 3-র মতন আদিত্য এলওয়ানেও নিযুক্ত হয়েছেন তাদের সন্তান। তারা জানান, এই নতুন মিশন যাতে সাফল্য পায় তার জন্য তাদের ছেলে দিন রাত এক করে কাজ করেছে। চাঁদের পর এবারে সূর্যে ইতিহাস গড়ুক ভারত। চন্দ্রযান 3-এর মতো আদিত্য এলওয়ানও সফলতা পাক, এটাই এখন মূল কামনা গবেষক জয়ন্ত পালের পরিবারের। ছেলে ইসরোয় চাকরি পায় 2018 সালে। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই জায়গায় ও যাবে, তা আমরা খুব গর্বিত। ও আরও বড় হোক, দশের এবং দেশের কাজ করুক, এটা আমরা চাই। একটা জিনিস ও খুলে ফেলতো, সেটা আবার লাগাতো। পড়াশোনা স্কুল প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছে, তারপরে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এইভাবে এগিয়ে চলেছে। ছোটোবেলায় তো টিউশনি দেওয়ার পয়সা ছিল না, ওর মাই পড়াশুনো করিয়েছে 8-9 পর্যন্ত, তারপরে খুব কষ্ট করে ওকে মানুষ করা হয়েছে। আপনি কি করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাদুড়িয়া।
বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।